পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশ, এর মধ্যে কে বেশি এগিয়ে? আসুন বিস্তারিত জানি। যদি আমরা পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশে কে বেশি এগিয়ে এই বিষয়টি সম্পর্কে জানতে চাই, তাহলে কিছু উক্তি আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে, নম্বর এক, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায়। নম্বর দুই, ধর্মীয় গোড়ামির দিক থেকেও বাংলাদেশ এগিয়ে, পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান তো এমনিতেই হয়নি। নম্বর তিন, সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে, পশ্চিমবঙ্গকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। নম্বর চার, বাংলা ভাষার প্রতি ভালোবাসা আবেগের দিক থেকে বাংলাদেশ এগিয়ে, 1952 সালের ভাষা আন্দোলন বাংলাদেশকে আবেগ তাড়িত করে। পশ্চিমবঙ্গেও এই ভাষা আন্দোলন অনেক আবেগের বিষয়, কিন্তু বাংলাদেশের অস্তিত্ব ইতিহাসের সাথে ভাষা আন্দোলন জড়িত, বিধায় বাংলাদেশের আবেগ বেশি। নাম্বার পাঁচ, বহির্বিশ্বে বাংলাদেশি পরিচয়ে একটা পরিচয় সংকট কাজ করে, যেটা পশ্চিমবঙ্গের লোকদের কাজ করে না। তাদের ভারতীয়ই লাগে, তারা ভারতীয়ই, কিন্তু বাংলাদেশি অতীতে ভারতীয় পরিচয় ছিল 1947 সাল পর্যন্ত, এরপরে পাকিস্তানি পরিচয় 1971 সাল পর্যন্ত, এবং এরপর থেকে বাংলাদেশি তবে বহির্বিশ্বে আমাদের ভারতীয় হিসেবেই দেখে। না বললে কেউ বুঝতেই পারে না আমরা ভারতীয় না, আসলে ব্যাপারটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।